সালাম আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আপনারা অনেকেই এখনো আমাদেরকে প্রশ্ন করেন ওমরা করতে পারমিট লাগে করেনা হজ ওমরা মন্ত্রণালয় এখনো কিন্তু পারমিট অপশন বন্ধ করেনি এখনো ওমরা করার জন্য পারমিট নেওয়া বাধ্যতামূলক অনেক সময় জ্যামের সময় পারমিট ছাড়া প্রবেশ করতে যায় তবে বেশিরভাগ প্রবাসী কিন্তু জরিমানা খায় আমাদের পরামর্শ থাকবে ওমরা করতে আসলে অবশ্যই পারমিট নিয়ে আসবেন এখন অ্যাভেলেবেল পারমিট পাওয়া যায় আপনি যদি ওমরা করতে চান তাহলে আপনি দুই ভাবে পারমিট নিতে পারেন এক আপনি নসুকের মাধ্যমে যেটি আগে ছিল এটা আর না আরেকটা হলো তাওকলনা সার্ভিস সেখানে গিয়ে মানাসিক গেটের মধ্যে প্রবেশ করে আপনি ওমরার জন্য পারমিট নিতে পারবেন তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি নসুক বা আগের যে অ্যাপস ইতামান না সেটি রেজিস্ট্রেশন করবেন অমরার জন্য পারমিট নিবেন প্রিয় দর্শক নসুক এই অ্যাপসটি আগে ছিল ইতামান্না মোটামুটি আমরা সকলেই জানি ইতামান্না সম্পর্কে সেটিকে গত মাসেই হজ ওমরা মন্ত্রণালয় আপডেট করে নতুন নাম দিয়েছে নসুক এখানে খেয়াল রাখুন দেখুন ইতামান্না প্রিভিয়াসলি অর্থাৎ আগে ইতামান্না ছিল এখন নসুক হয়েছে এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি এখানে তিনটি অপশন পাবেন প্রথমে যেটি করবেন নিউ ইউজারের মধ্যে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য প্রথম অপশনটি এরপরে আছে গালফ গালফভুক্ত দেশে যারা আছেন যেমন ধরুন গালফভুক্ত দেশের লোক যারা আছে তাদের জন্য হলো এটি এরপর আছে ভিজিটর যারা বাংলাদেশ থেকে ওমরা করতে আসবে অথবা যারাবি সাথে এসেছে তারা এখান থেকে রেজিস্ট্রেশন করে ওমরার জন্য পারমিট নিতে পারবেন এখানে ভিজা নাম্বার দিতে হবে পাসপোর্ট জন্ম তারিখ ন্যাশনালিটি আপনি যে দেশে আসছেন যদি বাংলাদেশ থেকে আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে বাংলাদেশের মোবাইল নাম্বার আপনি যদি সৌদি আরব থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে সৌদি আরবের মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ড এরপর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে রেজিস্টারের মধ্যে দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে তা আমরা দেখাবো সিটিজেন অ্যান্ড রেসিডেন্টের অপশনে ইকামা নাম্বার এখানে প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনার ইকামা নাম্বার দিতে হবে তারপরে আপনার মোবাইল মোবাইল নাম্বার 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 দিতে হবে আমরা অলরেডি ইকামা এবং দিয়ে রেখেছি এরপরে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে আপনি সিটি অফ রেসিডেন্স আপনি কোন শহরে আছেন সেটি আপনি উল্লেখ করে দিবেন আপনি যদি মক্কায় থাকেন মক্কায় রিয়াদে থাকলে রিয়াদ সেটি উল্লেখ করে দিবেন তো আমরা রিয়াদে মক্কায় আছি তো মক্কা খুঁজে নিব যে হোক আমরা মক্কা খুঁজে পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা আল দিয়ে দিতে পারি যে কোনো একটা শহর দিয়ে দিলে হয় আল মাজাম্মা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড সেট আপ করতে হবে আপনি সহজ একটা পাসওয়ার্ড দিতে পারেন অথবা আপনার পছন্দ মতে দিতে পারেন এরপরে আপনার জন্ম তারিখ সেট করে দিতে হবে এরপরে আপনি যদি হুইল চেয়ার নিতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন না নিতে চাইলে ক্লিক করা দরকার নেই বা আপনার হুইল চেয়ার নিয়ে যদি আপনি ওমরা করতে চান এখানে ক্লিক করে দিবেন আমরা টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে এখন রেজিস্টার মধ্যে দিলাম বলা হচ্ছে মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার্ড এই মোবাইল নাম্বারটা বলা হচ্ছে অলরেডি রেজিস্টার্ড করা ওকে আমরা ফোরের জায়গায় 5 দিয়ে দেওয়ার কারণে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ছিল আসলে রেজিস্ট্রেশন ছিল না তো আমরা রেজিস্টার মধ্যে ক্লিক করলাম করার পরে মোবাইলে একটা কোড যাবে কোডটি এখানে বসে বসিয়ে আমরা ভেরিফাই করে দিব কোডটা দেওয়ার পরে আমাদেরকে বলা হচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি ওকে এরপরে আমরা এখন ইকামা এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। ইকামা নাম্বারটা বলো ইকামা নাম্বার দিলাম পাসওয়ার্ড দিলাম এবার লগ করে নিব আবারও কোড আসবে কোটি এখানে বসিয়ে দিতে হবে কোডটা দাও উনিশ কোটি কোডটি দেওয়ার পরে অলরেডি আমাদের অ্যাপসটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে ওমরা করার জন্য পারমিট এখানে ক্লিক করতে হবে দেখুন ওমরা অপশন তারপরে এখানে এমডি শেপ সিলেক্ট করে দিলাম তারপরে কন্টিনিউ এর মধ্যে ক্লিক করলাম আমাদের সামনে দেখুন এখানে ওমরার তারিখ দেখাচ্ছে তো আমরা আজকেই ওমরা করব এখন রাত 3টা বাজে যেহেতু আজকের দিনটি হলো 11 তারিখ 11 অক্টোবর আমরা 11 অক্টোবরের মধ্যে সিলেক্ট করে দিলাম তারপরে আমরা সময় নির্বাচন করে নিব এখান থেকে আমরা চাচ্ছি সন্ধ্যায় করার জন্য আমরা আমরা ওমরা করার চেষ্টা করব আমরা ওমরার জন্য পারমিট নিব এখন আঠারোটা থেকে বিশটা পর্যন্ত আমরা সন্ধ্যা ছয়টায় করতে চাচ্ছি আঠারোটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমাকে টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করার জন্য বলা হচ্ছে তো আমি তার টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে দিলাম এখানে তারা বলে দিচ্ছে যে টাইম তারা দেখাবে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স ফরমাটের মধ্যে ওকে এরপরে আমি এখানে ইস্যু পারমিটে ক্লিক করে দিলাম অলরেডি পারমিটটা ইস্যু হয়ে যাচ্ছে এখানে দেখুন পারমিট নাম্বার পারমিট নাম্বার উল্লেখ করা আছে নাম উল্লেখ করা আছে আপনার সময় হলো 18টা থেকে 20টা পর্যন্ত আমরা ওমরা করতে পারব আমাদেরকে প্রবেশ করতে হবে অ্যারাইভিং টাইম হলো 18টায় আমাকে 18টায় প্রবেশ করতে হবে এখন এখানে কিউআর কোড অলরেডি শো করতেছে অনেকে হয়তো স্ক্রিনশট নিয়ে যাবেন সেক্ষেত্রে হয়তো জমালা করতে পারে দেখুন কিউআর কোডটা কিন্তু প্লাস করতেছে এই হলো নশুক অ্যাপসের মাধ্যমে অমরা করার জন্য পারমিট নিতে হয় এভাবেই আপনি অবশ্যই আমাদের পরামর্শ থাকবে এখন অমরা পারমিট পাওয়া যায় মোবাইলের সার্ভিসে প্রবেশ করুন অথবা মধ্যে প্রবেশ করুন এক ঘন্টা দুই ঘন্টা আগে চাইলেও আপনি পারমিট নিতে পারেন রাস্তায় গাড়িতে বসে আপনি পারমিট দিতে পারেন ঘর থেকে হওয়ার আগেও আপনি পারমিট দিতে পারেন নাথিং কোনো সমস্যা নেই পারমিট ছাড়া না আসার জন্য অনুরোধ করবো কারণ দেখুন হয়তো ভাগ্য ভালো হলে প্রবেশ করলেন ভাগ্য যদি খারাপ হয় পুলিশ আপনাকে আটক করবে জরিমানা দেবে ধন্যবাদ ভালো থাকবেন I love this.